রাজধানীর অন্যতম কারওয়ান বাজার এলাকায় বছরের শুরুর সাপ্তাহিক বাজার হওয়ায় ক্রেতা সমাগমও অন্য দিনের তুলনায় বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়, আর নাজির শাইল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, যা গত সপ্তাহের চেয়ে বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। প্রতি বছর চাউল 150 টাকা মিলারা বাড়ায় দিচ্ছে, এখন বাড়ার কোনো যুক্তি নেই। এখন ওনারা যদি বাড়ায়, এটা হলো ভিন্ন কথা, এটা কোনো যুক্তি নাই। কেন দাম বেশি হলো? 8 দিনের ব্যবধানে কেন দাম বেশি হলো? কারণ 8-10 দিনের ব্যবধান আমাদের মিলে আসলে কিনা বেশি, যার কারণে কষ্ট বেশি। ওটা তো আগেরই কেনা। চালের চেয়েও ডালের দাম বেশি বেড়েছে। মুগ ডাল আগে ছিল 90 টাকা এক নম্বর, এখন 105 টাকা বিক্রি করতে হবে, এবং বুটের ডালও বাড়ছে 5 টাকার মতো। খাল বিল নদী নালা শুকনো থাকায় মাছের সরবরাহ বেশ, মাসের শুরুর বাজার হওয়ায় ক্রেতাও বেশি। নির্বাচনের কারণে আপনার সাপ্লাইগুলো কম ছিল, তো নির্বাচনের হওয়ার পরে এখন যখন সাপ্লাইগুলো এসছে, এতদিন আটকানো ছিল, দামগুলো ওরা বেশি নিচ্ছে। দেশি মাছটা দাম বেশি, ধরেন এই মাগুরটা আপনি এই মাগুরে 400 টাকা কেজি পাবেন, আর আমার কিনা হলো 750 টাকা। শীতকাল হওয়ায় সবজির সরবরাহ বেশি হওয়ার কথা, তবে নির্বাচন পরবর্তী বাজার এখনও জমেনি। নাই ভালো জিনিস নাই, টাটকা জিনিস নাই, বাসি যেগুলো আছে যেন সব দু একদিন আগের বা 3-4 দিন আগের তরকারি। টমেটো 40, মিষ্টি টমেটো 40, টকটা 40, শশা 40, আর খিরা 30। গরুর মাংস কেজি 450, খাসির মাংস 850 এবং ব্রয়লার মুরগির কেজি 130 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।